আজকে আমি খুশি যে চব্বিশের আগে আমরা ইন্ডিয়া নামে একটি জোট, ইনক্লুসিভ জোট তৈরি করতে পেরেছি। আজ ভারতবর্ষে যে লড়াই হোক না কেন, সবটা ইন্ডিয়ার ব্যানারে হবে। জিতেগা ভারত এই ব্যানারে হবে, এবং আগামী দিন ইন্ডিয়া, আমরা চেয়ারকে কেয়ার করি না, কোনো চেয়ার আমাদের চাই না। আমরা পরিষ্কার বলছি, আমরা চাই দেশ থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিদায় নিক। তার কারণ, বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না, আর সহ্য করা যাচ্ছে না, সব সীমা লঙ্ঘন পার করে দিয়েছে। আর আমি বক্তৃতা বেশি দিতে পছন্দ করি না, সবাই একই কথা বলেছে। আপনারা জানেন, বাংলায় এত স্কিম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী থেকে ঐক্যশ্রী থেকে মেধাশ্রী থেকে ওবিসি থেকে জয় জোহর থেকে জয় বাংলা থেকে বিনা পয়সায় রেশন থেকে এত প্রোগ্রাম আছে, প্রায় 67টা মতো, আর কোনো রাজ্যে নেই, সারা বিশ্বে নেই। সোশ্যাল সিকিউরিটিতে আমরা নাম্বার ওয়ান। তাই আজকে জ্বলছে আর লুচির মতো ফুলছে। আজকে নীতি আয়োগ কি বলছে, পশ্চিমবাংলায় 11% দারিদ্রতা কমিয়ে দিয়েছে এই এক বছরে, আর 10 বছরের হিসেবে 26%। এমপ্লয়মেন্ট, চাকরি, কর্মসংস্থান 40% বাংলায় বেড়েছে, আর অল ইন্ডিয়ায় 45% কমেছে। পঞ্চায়েতে কত ঘটনা ঘটেছে বিক্ষিপ্ত, তার জন্য আমরা কেউ তাকে সাপোর্ট করি না। প্রত্যেকটা কেসে অ্যাকশন নেওয়া হয়েছে। 70,000 বাংলা পুলিশ ছিল, কিন্তু 80,000 দিল্লির পুলিশ ছিল। যারা কিছু নেতিবাচক ব্যক্তি শুধু এবিপি আনন্দ দেখে মনে করে যে ওরা যেটা বলছে সেটাই সত্যি, মিডিয়া ট্রায়াল, আমি তাদের বলবো বিজেপি চ্যানেলগুলোকে কিনে নিয়েছে। যদি না বলে তাহলে ইনকাম ট্যাক্স রেড করবে, ইডি রেড করবে, সিবিআই রেড করবে। এখানেও দেখবেন, আজ 21 জুলাই হয়ে গেল, কাল পরশু থেকে আবার শুরু হয়ে যাবে। আমরা জানি, আমরা জেনে শুনেই লড়াইতে নেমেছি। এই লড়াইতে নয় আমাকে জেলে পুড়বে, নয় আপনাকে জেলে পুড়বে। আমাদের তৃণমূল কংগ্রেসকে শেষ করার ক্ষমতা নেই, ভারতবর্ষকে শেষ করার ক্ষমতা নেই, ইন্ডিয়াকে শেষ করার ক্ষমতা নেই। যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত। এবার বলুন, বুদ্ধদেব বাবুর আমলে সিপিএম এর বন্ধুরা, মমতা ব্যানার্জি চিরকালই আপনাদের অ্যালার্জি, বলুন আপনারা, বুদ্ধদেব বাবুর আমলে 2003 যে পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, কত মানুষ খুন হয়েছিল? 89 জন। 2008 খুন হয়েছিল শুধু নির্বাচনের দিন, 39 জন। পঞ্চায়েত নির্বাচনের প্রবলেম হচ্ছে, একটা বাড়িতে 4 জন দাঁড়ায়, বাপ বেটাতেও অনেক সময় ঝগড়া হয়, মা মেয়েতেও ঝগড়া হয়, কে কাকে ভোট দেবে, কে জিতবে, কে হারবে, এই নিয়ে এটা সামাজিক প্রবলেম নির্বাচনে। সেই জন্য অনেক জায়গায় রাজনৈতিক নয়, অরাজনৈতিক পঞ্চায়েত আছে, কিন্তু রাজনৈতিক পঞ্চায়েত তো আমরা তৈরি করে নিয়ে এসে, এটা সিপিএমের আমল থেকে তৈরি হওয়া, এবং সেইটাকে আমরা বহন করে নিয়ে চলেছি। এবারেও আমি মনে করি, পঞ্চায়েত ইলেকশনের দিন 15 জন মারা গেছে, এবং তার আগে প্রিপোল, যখন থেকে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে এবং আজ পর্যন্ত মোট 29 জন মারা গেছে, তার মধ্যে 18 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। কারা খুনটা করলো? তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করবে? কি
হিসাবটা মানুষকে দিন।